নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস, সেই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাষা শহীদ মঞ্চ থেকে একটি কথা বলেছেন। তিনি বলেছিলেন যে বাংলা ভাষায় আমাকে শিখিয়েছে বাঘের বাচ্চার মতো লড়তে, বাঘ যেন বিড়ালকে ভয় না পায়। তারপর তিনি যেটা বলেছেন, 21শে একটা খেলা হবে, চ্যালেঞ্জ গ্রহণ করছি, দেখি কার জোর কত, আমি গোলরক্ষক, দেখি কে জেতে কে হারে। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমরা একটু শুনে নেব যে মুখ্যমন্ত্রী সেদিন কি বলেছিলেন। 21শেই চ্যালেঞ্জ হবে, 21শেই আমরা সব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি এবং 21শেই চ্যালেঞ্জ হোক, দেখি কার জোর কতটা বেশি। একটাই 21শে খেলা হবে, আমি থাকবো গোলরক্ষক, সেই খেলাতে কারাই হারে আর কারা জেতে এটা আমি দেখতে চাই। আর তাতে যদি আমায় সেদিন জেলেও পাঠিয়ে দেয়, আমি জেল থেকে ডাক দেবো বঙ্গবন্ধুর মতো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। হারতে আমরা শিখিনি, আমরা হারবো না, হারাতে আমাদের পারবে না, এটাই ভাষা দিবসের আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। আমরা শুনলাম গত নির্বাচনগুলোতে যখন সাংবাদিকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তখন যেন ক্রীড়ার সাংবাদিকদের ভূমিকাটা খুব একটা একটু গৌণ থাকে। মুখ্য ভূমিকায় থাকেন যারা রাজনৈতিক সাংবাদিক, তারাই মূলত ভোট এবং নিয়ে ব্যস্ত থাকেন, ভোটের বিভিন্ন খবর নিয়ে। কিন্তু এইবারের নির্বাচনে যেন এই খেলা হবে এই স্লোগানের পর থেকেই যেন যারা ক্রীড়া সাংবাদিক তাদেরও যেন একটা ভূমিকা এবারে দেখা যাবে বলে মনে হচ্ছে। সেই জন্য আজকে আমরা আলোচনায় তিনজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে এসেছি। রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন ক্রীড়া সাংবাদিক চিত্তরঞ্জন খাড়া এবং প্রতিদিনের মতো সাংবাদিক অরূপ কালী। আমরা তিনজনকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। হ্যাঁ, আমরা চিত্তর কাছে আসব। চিত্তরঞ্জন খাড়া দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিক। চিত্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি এবার গোলকিপারের ভূমিকায় থাকবে। তো আমরা তো মাঠে গোলকিপারের যে ভূমিকা, একদম আমরা যাকে বলি লাস্ট ডিফেন্স গোলকিপার, তো সেই জায়গা থেকে তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে, গোলকিপারের ভূমিকাটা যদি একটু বলো। রাজনীতিতে উনি কি পার্সপেক্টিভে বলেছেন সেটা তার খেলার পার্সপেক্টিভটা টেনে এনেছেন। গোলকিপারের ভূমিকা তিনি থাকবেন, সামনে নির্বাচনে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি গোলকিপার। হ্যাঁ, সুতরাং তাকে সমস্ত ডিফেন্সটা আগলাতে হবে। আর গোলকিপারকে আমরা ফুটবলের পরিভাষায় বলে থাকি লাস্ট লাইন অফ ডিফেন্স এবং শেষ প্রহরী। তো সেই জায়গায় তিনি সেই গোলকিপারের কাজটা কি, গোলকিপার যেটা হয়, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন গোলকিপারের ভূমিকায় থাকবো, মানে তিনি কিন্তু গোলকিপার ভূমিকা ফুটবলে, কিন্তু গোলকিপার যেহেতু লাস্ট লাইন অফ ডিফেন্সে থাকে, তিনি কিন্তু একদিক দিয়ে তিনি যদি নেতা নাও হন, গোলকিপার কিন্তু ফুটবলে একজন একজন লিডার, লিডার হয়তো একজন থাকেন, কিন্তু একটা ফুটবল টিমে গোলকিপারের একটা লিডারশিপ কোয়ালিটি থাকা দরকার। কারণ ফুটবল মাঠে গোলকিপার এমন একটা জায়গায় থাকে যে কিন্তু গোটা মাঠটাকে তিনি দেখতে পান। প্রথমে হয়তো একজন পারমানেন্ট হয়তো লিডার থাকতেই পারে, একজন ক্যাপ্টেন হবে, কিন্তু আলটিমেটলি অঘোষিত যে একজন লিডার ফুটবলে, সে কিন্তু একজন গোলকিপার। গোলকিপারকে কিন্তু সজাগ থাকতে হয়, তার ডিফেন্সটাকে সংগঠিত রাখতে হয় এবং গোটা টিমটাকে কিন্তু সে পিছন থেকে নেতৃত্ব দেয়। সুতরাং সেই জায়গায় একজন গোলকিপারের কাজটা কিন্তু খুব বড়। যেমন গোলকিপারকে তার দলটাকে একসূত্র গেঁথে রাখা, তাকে টিম স্পিরিটটাকে ঠিক রাখা, টিমটা কিভাবে খেলছে এবং কিভাবে খেলবে মাঠের মতো যখন নেমে যাবে, বিভিন্ন ডিপার্টমেন্টে, ধরো মিডফিল্ডে একজন লিডার থাকে, ডিফেন্সে একজন লিডার থাকে, স্ট্রাইকিং ফোর্সে একজন লিডার থাকে, তো এরকম তিন চারজন একজন মাল্টি লিডারশিপ কোয়ালিটি, মাল্টি লিডার কিন্তু ফুটবলে থাকে। আর গোলকিপার কিন্তু একজন একজন সত্যিকারের একজন লিডার, তাকে লিডারশিপটা এটা মেনটেন করতে হয়। গোলকিপারকে তার লাস্ট লাইন অফ ডিফেন্সের থেকে তাকে আক্রমণ, বিপক্ষের আক্রমণ যখন সামলাতে হয়, বিপক্ষের আক্রমণের ঝড়টাকে যেমন সামলাতে হয় একদম শেষ শেষ প্রান্তে, এবং ডিফেন্স ফেল করলে তার ওপর কিন্তু দায়িত্ব যে গোলটাকে আটকানোর,
এবং একই সঙ্গে আক্রমণের নেতৃত্বটা কিন্তু প্রথম লাস্ট লাইন অফ ডিফেন্স থেকে শুরু হয়, অর্থাৎ গোলকিপারের কাছ থেকে কিন্তু আক্রমণটা শুরু হয়। না সেই জায়গায় গোলকিপারের কাজটা কিন্তু একটা মাল্টিটাস্কিং কাজ, একদম এবং আজকে আধুনিক ফুটবলে কিন্তু গোলকিপারের সংজ্ঞা বদলে গেছে। যেমন আধুনিক ফুটবলে দেখবে তুমি সুইপারের কাজ হয়ে গেছে, কারণ এখন দেখবে ম্যানুয়েল নয়্যার যিনি এই সুইপার শব্দটা ফুটবলে গোলকিপারের কাজটা, এই গোলকিপারের কাজটা কিন্তু এই সুইপারের কাজটা কিন্তু ম্যানুয়েল নয়্যার আমদানি করেছে। আজকে দেখবে অনেক বিশ্ব ফুটবলে অনেক গোলকিপার তার বক্স পেনাল্টি বক্স ছেড়ে বাইরে বেরিয়ে আসে আক্রমণে সাহায্য করে, ঠিক আছে, এবং বাইরে বেরিয়ে এসে বিপক্ষের আক্রমণও প্রতিহত করে। সুতরাং সেই জায়গায় গোলকিপারের ভূমিকাটা এখন অনেক বেশি ব্যাপ্ত হয়েছে। আমি অরূপদাকে জিজ্ঞেস করবো যে অরূপদা, এতদিন তো আমরা মানে যারা ক্রীড়া সাংবাদিক তাদের বোধ হয় এতটা দেখিনি, এবার বোধ হয় ক্রীড়া সাংবাদিকদের ভূমিকাও কি মুখ্য হতে চলেছে এবার ভোটে? আমি যদি লাইটার নোটে ধরি, বিপ্লব, রাজনীতিটাও তো একটা খেলা, যে আমরা যদি ওইটা খেলা হচ্ছে একটা বড় মাঠে ক্রিকেট খেলা হয় 22 গজে, সেইটাও খেলা। এখানে ময়দানটা অনেক বড়, প্রতিনিয়ত শাসক হোক বিরোধী হোক নিত্য নতুন ক্রিয়া কৌশল নেয়, কে কিভাবে এগোবে, কে ভেবে টিম সেট করবে, সেটা প্রতিনিয়ত কৌশল, যত স্বাভাবিকভাবে একটা বড় কৌশল ফলে, এবং সেটা সব খেলার যারা, কারণ এখন রাজনৈতিক নেতারাই বলছেন খেলা হবে, তো খেলা খেলাই শুরু হয়ে গেছে বলা যেতে পারে। তো সেই খেলায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি গোল রক্ষক এবং উনি সব আগলাবেন। কিন্তু আমার যেখানে বলা, আমি ছোটবেলা থেকে সবাই আম বাঙালি যেটা করে যে মাঠে যায় বারবারই যায়, ইস্টবেঙ্গল হোক কেউ ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক, কেউ বা মোহামেডানের সমর্থক, বারবারই বাঙালি মাঠে যায়। কিন্তু আমরা দেখি যে কোনো সময় আর কি যদি কোনো দলে প্রথমেই বলে যে আমি হচ্ছি গোলরক্ষক, আমি সব গোল আগলাবো, তাহলে আমার যেন কোনো জায়গায় মনে হয় সেই দলটা প্রথম থেকেই ডিফেন্সিভ। কারণ একটা দলে আমি কোন এতে খেলবো, কোন ছকে খেলবো, 4-4-2 খেলবো না 4-3-3-1 খেলবো, একটা নানা রকম ছক থাকে। তো তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি প্রথমেই বলে যে আমি গোল আগলাবো, একজন আর কি উনি তো দলের ক্যাপ্টেন, ক্যাপ্টেন যদি প্রথমেই বলে যে আমি গোল আগলাবো আর অন্য সব দেখি কে গোল করতে পারে, সে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ক্যাপ্টেনের মুখে এই কথা শোনা মানে সেই দলটা প্রথম থেকেই ঠিক করে রেখেছেন যে আগে গোল আগলাতে হবে, গোল যদি ঠিকভাবে আগলানো যায় তারপরে আমরা কাউন্টার আর কি অফেন্সে যাবো, আমরা তারপরে আমরা খেলবো। আমার কোনো জায়গায় এই কথাটার মধ্যে একটা নেতিবাচক জায়গা মনে হয় যে তৃণমূল প্রথম থেকেই মনে করে যাচ্ছে যে এবার আক্রমণটা প্রচন্ড ভাবে আসবে, যে আক্রমণটা তাদের আগে সামলাতে হবে, সামলে তারপরে তারা আক্রমণাত্মক ভূমিকা নেবে। বিপ্লব, হ্যাঁ রাজাদা, আপনি এটাকে রাজনৈতিক কিভাবে বিশ্লেষণ করবেন যে গোলরক্ষক আমি, এবারে যিনি ক্যাপ্টেন তিনি বলছেন আমি গোলরক্ষক? না, ক্যাপ্টেন গোলরক্ষক তো অনেক জায়গায় হয়েছে, সেটা অসুবিধে নেই। দেখুন ব্যাপারটা হচ্ছে ওনার মুখ্যমন্ত্রীর ভাইরা ক্রীড়া ময়দানের নানান পোস্টে আছেন, সংগঠক হিসেবে আছেন, অর্থাৎ বোঝা যায় যে খেলাটা উনি বোঝেন, খেলাটা উনি বোঝেন এবং এবারে তার দল খেলা হবে বলছে। তো উনি গোলরক্ষকের কথা বললেন, বোঝা যাচ্ছে যে ওনারা ক্রিকেট খেলতে চাইছেন না, ফুটবল খেলছে, ঠিক আছে খেলো। এখন উনি এতকাল আমরা যেটা দেখেছিলাম যে একটা আগ্রেসিভ ভূমিকা, মানে আক্রমণাত্মক ভূমিকা, মানে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কিছু ঘটলেই পথে নেমে যে দেখতাম, মানে সবসময় গোল করতে চাইছেন, মানে এমনকি রাজীব কুমারের ব্যাপারও দেখলাম পথে নেমে গিয়ে একেবারে উনি গোল করতে চাইছেন, এরকম একটা ওনার সবসময় ভূমিকা। এখন উনি আর গোল করার ভূমিকাতে নেই, মানে গোল করা যাবে না, মানে এখন আমি গোল করতে পারবো না যদি আটকানো যায়, তো তাই জন্য উনি বললেন আমি গোল রক্ষকে আছি। এখন মুশকিলটা হচ্ছে যে গোল রক্ষক ঠিক আছে, উনি যদি অর্থাৎ ডিফেন্স, যেটা অরূপদা বললেন ডিফেন্সিভ গেমে জিতে চাইছেন সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এই ডিফেন্সিভ গেমেতে যারা আমরা যেহেতু খেলার টার্মিনোলজি ব্যবহার করছি আজকের, মানে উনি করেছেন বলে আমাদের বাধ্য হতে হচ্ছে। এখন গোলরক্ষক, দেখুন অপোজিশনের যারা ফরওয়ার্ডে আছেন
তাদের আক্রমণে আছেন, মানে দিল্লি থেকে তো রেগুলার বা সারা ভারত থেকে নানান ধরনের যোদ্ধা আসছে অপোজিশনের আক্রমণ সারাতে। এখন তাদের গোল বোঝা যায়, উনি অনেক ক্ষেত্রে সিনিয়র, অনেক তাদের যাদের বলে শর্ট করলে উনি আটকাবেন সেটা বোঝা যায়, কিন্তু আমার যেটা আশঙ্কা সেম সাইড গোল কখন যে কোথায় বল ঠেলে দেবে, প্রতিনিধিতই তো দেখছি যে আজকে থেকে এ যাচ্ছে ও যাচ্ছে, হ্যাঁ তারপরে তার বিরুদ্ধে কেস উনি দিচ্ছে, মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেলে সেসব তো করা যাবে না। কত সেম সাইড, যে ওনার সামনে দাঁড়িয়ে আছে ডিফেন্স করছে সেই না পেছনে বল ঠেলে দেয়, যে জায়গায় দাঁড়িয়ে আছে এই গোলকিপারের মানে যে উনি রূপকটা টানলেন তাতে কিন্তু ওনার বিপদ, যে বা রূপক কেন বলবো, উনি নিশ্চয়ই হয়তো বুঝেছে যে এই গোল কক্ষের বড়ই মানে দুর্ভ কাজ, যেখানে ওনার ডিফেন্সে যারা আছে যে কোনো মুহূর্তেই হয়তো সেম সাইডে বল ঠেলে দিতে পারে, উনি বুঝতেই পারবেন না যে কখন গোলটা ডিফেন্স করতে গিয়ে বলে ঠেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ অরূপ দা, আমি এই জায়গাটা থেকে আসবো যে তার মানে কি উনি কি মানে নিজের দলে যে সমস্ত প্লেয়ার রয়েছেন তাদের উপর কি আস্থা রাখতে পারছেন না? বিপ্লব, এটা স্বাভাবিক ভাবে, আমরা যদি 2019 সালের ইলেকশন দেখি সেখানেও উনি কিন্তু বলেছিলেন যে আমি আমি সব কেন্দ্রের ক্যান্ডিডেট, আমাকে দেখেই আপনারা ভোট দিন। বা আরেকটু এগিয়ে যদি আমরা বলি, উনি বলেছিলেন যে এই সারদা বা নারদায় যারা ক্যান্ডিডেট হয়েছে বা যাদের নাম অভিযুক্ত হিসেবে এসেছে আগে জানলে আমি এদের ক্যান্ডিডেট করতাম না। তো এবার এবারের ভোটেও উনি যখন প্রচারে ইতিমধ্যে উনি সুর বেঁধে দিয়েছেন, সুর বেঁধে বলেছেন আমাকে রেখে ভোট দিন, আপনাদের প্রত্যেকটা কেন্দ্রে আমি প্রার্থী। তাহলে উনি নিজেকেই বাজি রেখেছেন, বাজি রেখেছেন। এবং আমরা যদি দলের ক্যাম্পেইন দেখি, লাস্টের ক্যাম্পেইনও হচ্ছে ঘরের মেয়ে মমতা, স্বাভাবিকভাবে উনি নিজেকেই বাজি রেখেছে, যে বাজিটা উনি বরাবর রাখেন, যে গ্রাম বাংলা হোক বা শহর হোক, যে মমতা ব্যানার্জির ওপর যে এতদিন ধরে যে লোকে যার আশীর্বাদ দিয়েছে, লোকে যার পাশে থেকেছে, উনি সেটাকেই বাজি ধরেছেন। কারণ রাজারা যেটা বলছিল কে কখন কোথায় ছেড়ে দেবে কেউ জানে না, সবাই সেম সাইড গোল করে যাচ্ছে। তো সেই জায়গায় বারবার করে মমতা ব্যানার্জি এই পুরো লড়াইতে নিজেকে, কিন্তু উনি যদি নিজেকে আগে আমরা যেটা দেখেছিলাম যে উনি অনেক বেশি আক্রমণাত্মক থাকতেন, সেই জায়গায় আক্রমণাত্মক থাকতেন, উনি কাউন্টার আগে ঝাঁপিয়ে পড়তেন, উনি একজন যদি একটা গোল খায় সে জায়গায় উনি দুটো গোল দেওয়ার চেষ্টা করেছেন, যেটা করে এসছেন বরাবরই। আমরা যদি দেখি সিঙ্গুর নন্দীগ্রামে যে মমতা ব্যানার্জি অনেক অনেক বেশি অ্যাটাকিং ছিল সেখানে, কিন্তু নন্দীগ্রামের ইনসিডেন্ট পর 14 মার্চ 2007 তারপর কিন্তু পুরো সিপিএম ডিফেন্সিভ হয়ে যায়, সিপিএম ডিফেন্সিভ হয়ে যায়, তখন সিপিএম নানাভাবে গোল আগলানোর চেষ্টা করছিল। সেই আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম একটা জায়গা থেকে আর একটা জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, সিপিএম অনেক বেশি ডিফেন্সিভ। তো এই জায়গায় এসে আমরা 2019 আক্রমণাত্মক দেখেছিলাম, সেই জায়গায় আমার মনে হচ্ছে যেখানে প্রথমেই বলছেন গোল আগলাবে, এখন গোলটা কিভাবে আগলাবেন আমি জানি না, কারণ আমি অলরেডি সিবিআই তদন্ত শুরু হয়েছে, মেয়রের মেয়ের ইডি তদন্ত শুরু হয়েছে, আরো বহু নেতা হচ্ছে, ফলে যে মাঠটা প্রভুত্ব আমার মনে হচ্ছে সবাই আর কি ওনার পেনাল্টি বক্সে উঠে আসছে, কাজটা খুব কঠিন বিপ্লব ওনার পক্ষে। তবে স্বাভাবিক উনিও কুশলী খেলোয়াড়, রাজনীতির কুশলী খেলোয়াড়, এত বছর ধরে রাজনীতি করছেন, কেন্দ্রে রাজনীতি করেছেন, রাজ্যে 10 বছরের মুখ্যমন্ত্রী আছেন, ফলে আশা করি গোলটা কিছু শট বাঁচিয়ে খেলাটা আরো প্রাণবন্ত করবেন উনি। হ্যাঁ, এই জায়গা থেকে রাজাদা আমরা যেটা দেখেছি যে 2016 ইলেকশনে তখন নারদা সারদা চিট ফান্ড, হ্যাঁ, যে ঘটনাগুলো সামনে এসেছিল, সেই সঙ্গে চিতপুরে ব্রিজ ভেঙে পড়া, হ্যাঁ, একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ঠেলে দেওয়া হয়েছিল তৃণমূল, তখন মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী। তো সেই জায়গা থেকে এবারে তিনি একই কথা বলছেন, তো সেই জায়গাতে এটা কি তিনি যে ভোট কুশলীকে নিয়ে এসছেন তারই কি চাল হতে পারে বলে মনে হচ্ছে? না দেখুন, মানে যে চালই হোক না কেন, 2016 সালে খেয়াল রাখতে হবে যে পশ্চিমবঙ্গে কোনো বিকল্প তৈরি হয়নি। 2011 সালে বামেদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হয়েছে, একে অপরের বিকল্প ছিল, কিন্তু 2011 সালের পর থেকে বামেদের বিরাট রক্তক্ষরণ হয়েছে, বামেরা মানে বাম পার্টি ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, নেতা হয়তো যায়নি, কর্মী এবং
সমর্থক সহানুভূতি হ্যাঁ যারা আছেন দরদী তারা সব তৃণমূলে জয়েন করেছেন, যাতে আমরা দেখেছি এই জায়গায় দাঁড়িয়ে কোনো বিকল্প ছিল না। এবং 2016 সালে বিজেপিও সেভাবে পশ্চিমবঙ্গের মাটি আঁকড়ে ধরে থাকতে পারিনি, পশ্চিমবঙ্গের সংগঠন সেভাবে ছিল না। সুতরাং 2016 সালে যেটা ঘটেছে এটাকে মানে ভারতীয় রাজনীতির বিশ্লেষণে বলা হয় টিনা, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, সেটাই ছিল। অল্টারনেটিভ ছিল না বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত চলে এসেছে। কিন্তু 2021 যেটা ঘটেছে, এবং তখন যদি দেখেন 2016 কিন্তু ভাইপো ব্যাপারটা, ভাইপো যে একটা বিধ্বংসী হতে পারে সেটা বোঝা যায়নি। ভাইপোকে হয়তো অনেকে সরল সরল ভাবে ভেবেছিল যে হয়তো সে তার পিসিমাকে হয়তো হেল্প করবে ইত্যাদি, হ্যাঁ। কিন্তু ভাইপোকে আমরা পরবর্তীকালে 16 পর থেকেই আমরা বোঝা গেছে এই দলটা কিভাবে চলছে, একটা পরিবার কেন্দ্রিক দল হিসেবে তৈরি হয়েছে এই দলটা, এবং এই দলটা নানান ধরনের দুর্নীতিতে ঘুরে পড়েছে, এবং ভোট ব্যাংক রাত্রি সি এবং সাথী প্রকল্পগুলো তৈরি করা হয়েছে। কিন্তু মানে যারা দেশকে চেনে দেশের অর্থনীতিকে বোঝেন, এভাবে তো বেশি দিন চলতে পারে না। ক্লাবকে দিয়ে নানান জায়গায় সরকারের টাকা, এগুলো তো আর আকাশ থেকে আসছে না, উনি এমন ভাবে দিচ্ছেন যেন এটা ওনার ব্যক্তিগত জমিদারির টাকা উনি দিচ্ছেন। আর তো ভোট কেনার একটা সি এবং সাথী নামে যে প্রকল্পগুলো আছে, এবং তাতে হয়তো কিছু ভোট ব্যাংক তৈরি হয়েছে কিছু, কিন্তু এতে যারা পায়নি তাদের অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা, বিরাট সংখ্যক মানুষ অসন্তুষ্ট হচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, অর্থনীতি একেবারে ভেঙে পড়ার মুখে, কেউ সেটাকে ভাবছে না। এবার অর্থনীতি ভেঙে পড়লে কর আদায়ও হবে না, এদিকে কেউ ভাবছে না। এই জায়গায় দাঁড়িয়ে 2021 একটা বিরাট বিকল্প তৈরি হয়ে গেছে। এখন উনি যদি বলেন 2094 আমি, সেটা উনি বলুন বা ওনার কুশলী বলুন, মানুষ কিন্তু বিশ্বাসের জায়গায় আর নেই। মানুষ চাইছে কেকের সাইজ বড় হোক, ওই ছোট্ট কেক সবাই মিলে ভাগ করে খাওয়া যাবে না, কেকের সাইজ বাড়াতে হবে, কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যম দিয়ে উৎপাদন ব্যবস্থা বাড়াতে হবে, অর্থনৈতিক ক্রিয়াকর্ম বাড়াতে হবে, এটাই মানুষ চাইছে। এই সরকারের মাধ্যম দিয়ে অর্থনৈতিক ক্রিয়াকর্ম বাড়াবার আর কোনো জায়গা নেই। একদম একদম ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনলাম চিত্ত, আমাদের যে ক্রীড়া সাংবাদিক, সে ফুটবল মাঠের যে গোলকিপার তার ভূমিকা সত্যি, আগে ফুটবলার যে গোলকিপার হয় সে পুরো কিন্তু পেছন থেকে পুরো টিমটাকে দেখে, তার নিজের টিমের যেমন 10 জন প্লাস বিপক্ষের 11 জন, এই পুরো 11 আর 10 21 জন ফুটবলারকে কিন্তু দেখছে একজন গোলকিপার। তো সেই জায়গা থেকে 294টা সিটের মধ্যে 293 জনকে দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী রাজাদা। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ভাবছেন যে মানে উনি সবকিছুই মানে উনি জানেন বোঝেন, উনি সেটাই ওনার কথাবার্তা সেটাই দেখা যাচ্ছে, যেটা আমাদের যিনি আছেন কোর্ট সাংবাদিক চিত্তবাবু খুব সুন্দর বলে বোঝালেন যে গোলকিপারকে সব দিকে আপনিও সেটা ব্যাখ্যা করলেন খুব সুন্দর, সবাইকে নজর দিতে হয়, নিজের প্লেয়ার প্লাস অন্য প্লেয়ারদের। এখন আমি যেটা বলতে চাইছি যে নর্মাল যে খেলা হয় সেখানে আপনি জানেন যে লাস্ট লাইন ডিফেন্সের আগে কিছু ডিফেন্স আছে তারা রক্ষা করবে। এখন যখন আমি যেটা বলতে চাইছি আপনি বুঝতেই পারছেন না যে আপনার হয়ে ডিফেন্স করছে সে কখন গোলে বল ঠেলে, সেটা আপনি বুঝতেই পারছেন না। এই জায়গায় দাঁড়িয়ে কেন উনি তো অপোজিশনদের চেনেন না, অপোজিশন কারা কি আছে কিভাবে চলছে সেটা জানেন না, মুশকিলটা হচ্ছে উনি নিজে যে 10 জন আছেন তাদেরকেও উনি চিনেন বলে আমার মনে হচ্ছে না। তারা তার কিন্তু ভীষণ ভাবে তাদের পাল্টাচ্ছে, এবং প্রতিনিয়ত ভোটের আগে তারা এমন ভাবে পাল্টাবে যে উনি যদি ভেবে থাকেন যে বিপক্ষের 11 এবং নিজের 10 অর্থাৎ 21 জনকে উনি চিনছেন, আমার মনে হয় উনি চেনে বিপক্ষ চেনেনি না, এবং নিজের 10 কোনজন পাল্টে যাবে সেটা ধারণা ওনার নেই। হ্যাঁ অরূপদা, অরূপদা আমার গোলকিপার এটা তো হলো, যদি গোলকিপার এটা হয় তাহলে স্বাভাবিকভাবে আমি ভেবে নিতে পারি, যদি আমি খেলার সত্যিই বলি তাহলে নিঃসন্দেহে নির্বাচন কমিশন হচ্ছে রেফারি হবে নির্বাচন কমিশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এবার আশা করব এবারে যে খেলা হবে সেখানে ফাউল প্লে অনেক কম হবে, যে অন্তত ক্লিন খেলা হবে, যেটা
রেফারির দায়িত্ব সেটা পরিচালনা করা। এবং আজকে উইথ দ্য লাইটার নোট এখানে আমাদের ক্রীড়া সাংবাদিক আছে বলতে পারবে, আমার এক বামপন্থী এক সঙ্গে কথাও ছিল যে তার সাথে, আমরা যদি আজকালকার দিনে দেখি যারা গোলকিপার হয় তাদের অনেক বড় চেহারা হন, কারণ গোলকিপার তাড়াতাড়ি করা হয় গোল বাঁচানো যায়। আমরা ভাস্কর গাঙ্গুলিকে দেখি কম চেহারা, কিন্তু এখন অনেক বড় বড় চেহারা গোলকিপারকে আমরা দেখতে পারি। তো একজন বামপন্থী নেতা আজকে হাসতে হাসতেই বলেন, মুখ্যমন্ত্রী যদি গোলকিপার হয় উপর দিয়ে পাস দিয়ে না সব বলে জালে চলে যায়, উনি তো পারবেন না সব বল আটকাতে, কারণ সেই জায়গায় দাঁড়িয়ে উইথ লাইটার নোট আমি জানি না সে সব বল উনি আটকাবেন কি করে। আমরা শেষ করবো, আমরা চিত্তকে দিয়ে শেষ করবো, যে চিত্ত মুখ্যমন্ত্রী যেটা বলেছেন কি মানে এবারে আমরা যেটা দেখেছি মানে প্রতিবারে মানে ভোটের সময় ক্রীড়া সাংবাদিকদের একটা ভূমিকা একটু গৌণ হয়ে যায় যেন, তাই না? যেরকম ওয়ার্ল্ড কাপ বা অন্য সময় পলিটিক্যাল রিপোর্টার যারা থাকে যারা জার্নালিস্ট থাকে তাদের যে ভূমিকা একটু গৌণ হয়, কিন্তু ভোটের সময় তারা মুখ্য ভূমিকায় থাকে। কিন্তু এবার মনে হচ্ছে যে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকাও মুখ্য হতে চলেছে, কি বলবে এই জায়গাটায়? দেখো বিপ্লব, আমরা যারা ক্রীড়া সাংবাদিকতা করি ভোটের সময় না, তুমিও জানো তুমিও তো একসঙ্গে আমরা একসঙ্গে কাজও করেছি 24 ঘন্টার নিউজ চ্যানেলে, তো সেখানে আমরা যারা ক্রীড়া সাংবাদিক থাকে ভোটের সময় কিন্তু তারাও কিন্তু ভোটের ময়দানে নেমে পড়ে অ্যাসাইনমেন্টের জন্য, খবর কভার করার জন্য, নিউজ ভোটের খবর কভার করার, তখন যেহেতু তুমি যেটা বললে যে স্পোর্টসটা তখন গৌণ হয়ে যায় যখন ভোটটা শুরু হয়, ভোটের ফেজগুলো হয়, তখন আমরাও কিন্তু গিয়ে ইলেকশন কভার করি। এবং সেখানে যেহেতু গত কয়েকটা ইলেকশনে আমরা দেখেছি যে অনেক ক্রীড়াবিদ কিন্তু এই ভোটের ময়দানে নেমেছেন, যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা অনেকে এমএলএ অনেকে সাংসদ, সুতরাং তাদের সংস্পর্শেও আমাদের গিয়ে কাজ করতে হয়, তাদের সঙ্গেও তাদের দৈনন্দিন তাদের ফুটবল ময়দান ছেড়ে ক্রিকেটের ময়দান ছেড়ে কিভাবে তারা রাজনীতির সঙ্গে মানিয়ে নিচ্ছে সেইগুলো আমরা কভার করেছি, তাদের সঙ্গে ওঠা বসা করেছি। হ্যাঁ, সেটা জ্বলন্ত উদাহরণ প্রসূন ব্যানার্জি বলো বা কল্যাণ চৌবে বলো বা লক্ষ্মীরতন শুক্লা বলো, সুতরাং এদের সঙ্গেও আমাদের ওঠা বসা করতে হয়েছে ইলেকশনের ময়দানে। তো সেই সূত্রে বলি যে নিশ্চয়ই এক আমাদেরও সেটা একটা অভিজ্ঞতা যে আর ক্রীড়া সাংবাদিকতা, সাংবাদিকতা এমন একটা জিনিস যে সেখানে তুমি কোনো একটা স্ক্রিনে আটকে থাকতে পারো না। যখন যারা পলিটিক্যাল নিউজ কভার করে বা ভোটের খবর কভার করে তারাও যখন কোনো বড় কোনো স্পোর্টস এর ইভেন্ট হয় তাদেরকেও কিন্তু নামতে হয় আসলে স্পোর্টস কভার করার জন্য, নিশ্চয়ই এটা চ্যালেঞ্জিং এবং অবশ্যই অভিজ্ঞতা সঞ্চয়ের। আর তুমি যেটা বলছিলে অরূপবাবু যেটা বলছিলেন যে হয়তো ক্রীড়া সাংবাদিকরা ভালো বলতে পারবে সে সব ভুল তিনি বাঁচাতে পারবেন কিনা মুখ্যমন্ত্রী ভোটে, কেউ হাইটের ওপর কারো হাইট ছোট, কেউ যদি একটু শর্ট হাইট হয় তিনি অনেক ভোট খেয়ে যাবেন, তো হ্যাঁ অবশ্যই শর্ট হাইটের জন্য তার অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ থাকে একজন গোলকিপারের, যেটা আমরা দেখেছি বিভিন্ন সময় যাদের হাইট গোলকিপারের হাইট কম হলে একটু অসুবিধা হয় বই। তবে দেখো গোলকিপারদের টেকনিক্যাল কিছু জিনিস আছে সেগুলো তো ভালো হতে হবে, মুখ্যমন্ত্রী বলেছেন আমি গোলকিপারের ভূমিকা পালন করবো, গোলকিপারদেরও কিন্তু আউটিং ভালো হতে হবে, গোলকিপারদের কিন্তু অ্যান্টিসিপেশন ভালো হতে হবে, নাহলে কিন্তু এই দুটো জিনিস না থাকলে কিন্তু ঠিকঠাক হবে না। গোলকিপারের আউটিংটা খুব গুরুত্বপূর্ণ বক্সের মধ্যে, তিনি কখন বেরোবেন কখন ঠিক জায়গায় আক্রমণের সময় ঠিক জায়গায় বলটা কাটতে হবে বিপক্ষের ফুটবলারের পা থেকে সেটাও কিন্তু খুব টাইম গানটাও কিন্তু খুব মারাত্মক গুরুত্বপূর্ণ একজন গোলকিপারের, সুতরাং সেটা মুখ্যমন্ত্রী কিভাবে করবেন সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ বিপ্লব ঠিক বলেছে, আমরা দেখবো যে মুখ্যমন্ত্রী কতগুলো গোল সেভ করেন নিয়ে গোলকিপার, আমরা সেদিকে নজর রাখবো। 293 জন প্রার্থী এবং মুখ্যমন্ত্রী সেখানে 294টা কেন্দ্র সামলাবেন, আমরা সেদিকে নজর রাখবো। আমরা ধন্যবাদ জানাবো ক্রীড়া সাংবাদিক চিত্তরঞ্জন খাড়া, অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এবং সাংবাদিক অরূপ কালী। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী দিন আবার আমরা অন্য কোনো বিষয় নিয়ে আসবো।